हेलो बंधुरा डब्ल्यू जॉब न्यूज़ अपन के जाना स्वागत आज के आबारों हाजिर हो नतुन एक चाकर विज्ञप्ति नहीं आज के जे विषय आलोचना करब आबारों माध्यमिक पास योग्यत भारतीय नौसेनाते अग्निवीर पदे कर्मी नियोग विज्ञप्ति घोषणा करा एखे जो बला प्रत्येक मासे अपन सैलारी 30,000 टाका देवा तो विषय आगे अपन संगे विस्तारित आलोचना करब सवार प्रथम आपने देखते पाँच इंडियन नेवी अग्निवीर रिक्रुटमेंट 2023 देश में जमस्त माध्यमिक पास शिक्षा प्रार्थी भारतीय नौसेना चाकरी करार्जन प्रस्तुति निच्छेन तादेर जन्य एकटा सुवर्ण सुयोग रयेछे पश्चिमबंगे जे कोनो जिला थेके प्रत्येक सेले एखाने आवेदन करते पारे तो आज के सेई सकल प्रार्थीदेर जन्य एकटा दारुण सुयोग रयेछे तो जेखाने सर्वभारतीय नौसेनार पक्ष थेके प्रकाशित अग्निवीर पदे 100 जन कर्मी नियोगेर विज्ञप्ति घोषणा करा हयेछे सेक्षेत्रे बला हयेछे भारतेर सकल प्रार्थी 30 जुनेर मध्ये खूब सहज पद्धतिते आपनारा एखाने आवेदन करते पारेन तो एई विषये एखाने देखते पाच्छेन जेटा बला हयेछे बयसेर समयसीमा थेके शुरू करे सम्पूर्ण विस्तारित विस्तारित भावे अपन संगे आलोचना करब अपना जो चैनल नतुन चैनल अवश्य सबसक्राइब कर बेल आइकने क्लिक कर रखबें परवर्ती चाकर खबर सवार आगे पवर जो एखे जो पदर नाम बला है भारतीय नौसेनार पक्ष के प्रकाशित पदटर नाम हलो अग्निवीर एखे जो शून्य पदर कथा बला है भारतीय नौसेना अफिसियल विज्ञप्ति अनुसारे एखे जो बला है 100 शून्य पदे कर्मी नियोग এই পদের জন্য যেটা যোগ্যতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুসারে ভারতীয় নৌসেনা আবেদনকারী প্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন এছাড়া যারা উচ্চ শিক্ষিত রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী দেখতে পাচ্ছেন বয়সের সময়সীমা এই পদের জন্য আবেদন করার জন্য যেটা বয়সের কথা বলা হয়েছে 1/11/2002 থেকে 30/4/2004 30/4/2004 এর মধ্যে যাদের জন্ম তারিখ তারা এখানে অবশ্যই আবেদন করতে পারেন পরবর্তী যেটা বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়া ভারতীয় নৌসেনাতে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর পিটিএফ টেস্ট এই দুটি ধাপ হওয়ার পর মেডিকেল পরীক্ষা হবে এইগুলিতে পাস করলে সরাসরি আপনারা নিয়োগপত্র পেয়ে যাবেন এর পরবর্তী যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা নিয়োগকারী সংস্থার কথা যেটা এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি পদের নাম যেটা বলা হয়েছে অগ্নিবীর চাকরির ধরন যেটা বলা হয়েছে এটা একটা সরকারি চাকরি শূন্যপদ টোটাল এখানে 100টি শূন্যপদের কথা বলা হয়েছে বেতনের কথা যেটা এখানে বলা হয়েছে বেতন 30,000 টাকা চাকরির স্থান আপনাদের ভারতের যে কোনো জায়গায় আপনাদের চাকরির স্থান হতে পারে আবেদনের মোড যেটা বলা হয়েছে আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ওয়েবসাইট যেটা বলা হয়েছে joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এখানে আবেদন করতে পারেন তো যারা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি জয়েন হতে পারেন আমি সমস্ত নতুন নতুন চাকরির আপডেট সেখানে দিয়ে থাকি যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটু আমরা আলোচনা করব সবার প্রথমে আপনাদের joinindiannavy.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করার পর সবার প্রথমে আপনাদের সেখানে রেজিস্টার করতে হবে একটা মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করার পর সেখানে আপনারা আইডি পাসওয়ার্ড একটা পেয়ে যাবেন তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করলে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের যাবতীয় তথ্য বলতে যেমন নিজের নাম বাবার নাম জন্ম তারিখ ঠিকানা এবং সমস্ত ডকুমেন্ট সহকারে আপনাদের ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে এরপর যেটা বলা হয়েছে প্রয়োজনীয় তথ্য অনুযায়ী আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে সেই সমস্ত জায়গায় আপনাদের সেই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে তো এখানে আবেদনের ফি কথা যেটা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে ভারতীয় নৌসেনাতে আবেদনকারী সকল প্রার্থীর কাছ থেকে 550 টাকা করে আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে আপনি যে অনলাইনে পেমেন্ট আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড গুগল পে ফোনপে পেটিএম যে কোনো মাধ্যমে আপনি চাইলে জমা করতে পারেন পরবর্তী যেটা বলা হয়েছে আবেদনের শেষ তারিখ তো আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে ভারতীয় নৌসেনা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনটি আগামী 29/5/2023 তারিখ থেকে 15/6/2023 তারিখের পর্যন্ত চলবে তো যারা যারা এখানে আবেদন করতে চান 29/5/2023 থেকে 15/6/2023 তারিখের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আবেদন শুরুর যেটা গুরুত্বপূর্ণ ডেট বলা হয়েছে আবেদন শুরু 29/5/2023 আবেদনের শেষ 15/6/2023 তো যারা যারা অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ইন্ডিয়ান নেভি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো আমরা যে বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা আবেদন করার আগে অবশ্যই একবার দেখে নেবেন এছাড়াও যেটা বলা হয়েছে স্যালারির যেটা প্রসিজার রয়েছে আপনারা একবার স্যালারিটা দেখে নেবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তাছাড়া যেটা বলা হয়েছে মেল ফিমেল দুজনে এখানে আবেদন করতে পারেন তো এখানে যেটা বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হিসেবে যেটা আপনাদের চাওয়া হয়েছে তো এখানে আপনারা একবার দেখে নেবেন এছাড়াও যেটা পরবর্তী বলা হয়েছে সিলেকশন প্রসেস সম্পূর্ণ এখানে বিস্তারিত রয়েছে
নোটিফিকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে অবশ্যই একবার দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন লিঙ্কে। তো সবার প্রথমে আপনাদেরকে আবেদন করার জন্য অগ্নিবীর নেভি cdac.in এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিবীর এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, তো তবে খুব তার শীঘ্রই শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেলে এখানে আপনারা রেজিস্টার করার একটা অপশান পেয়ে যাবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরি খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।